हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आई एम सुंचिता। तुम्हारा कैमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो। तो एखन शरतकाल, दुर्गा पुजो आई एसे ही गेछे आर कयेक दिन परे दुर्गा पुजो। तो आमरा दुर्गा पुजोते सबाई घुरी, षष्ठी, सप्तमी, अष्टमी, अनेके पंचमी थेकेओ आमरा घुरा शुरू करे दी। তো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই দিনগুলো আমাদের কাছে খুব স্পেশাল। আমরা এই দিনগুলোর জন্য খুব অপেক্ষা করে থাকি সারা বছর। তো আমরা আমাদের ষষ্ঠী, ষষ্ঠীর দিনটা তো মা আসেন, ষষ্ঠী তলায় মা আসেন। তো সেই দিন আমরা প্যান্ডেল হপিং শুরু করে দিই সেই দিন থেকেই। তো চলো বেশি কথা না বলে ষষ্ঠীর থেকে আমাদের প্রিপারেশান শুরু হোক। আমাদের মেয়েদের বিশেষ করে একটু সাজগুজের নেশাটা বেশি থাকে, কেননা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী সবাই আমরা একটু ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে, ডিফারেন্ট ডিফারেন্ট সাজে বেরোতে চাই, ডিফারেন্ট মেকআপ করে। তো সেইটাই আজ আমি তোমাদের দেখাবো। আজ আমি তোমাদের দেখাবো ষষ্ঠীর মেকআপ। ষষ্ঠী হচ্ছে একটা মানে শুরু শুরুতে আমরা একটু লাইট মেকআপ দিয়ে শুরু করি। তো ষষ্ঠীটা আমাদের একটু লাইট মেকআপ দিয়ে শুরু হবে। চলো বেশি কথা না বলে মেকআপটা শুরু করা যাক। তো সবার আগে আমি চুলটা বেঁধে নিয়েছি, এবার ময়েশ্চারাইজার দিয়ে শুরু করব। তোমরা যে কোনো লাইট ময়েশ্চারাইজার ইউজ করতে পারো ফেস মেকআপের জন্য। ময়েশ্চারাইজারটা ইউজ করা হয় এই জন্য যেহেতু আমরা ফাউন্ডেশান ইউজ করি, ফাউন্ডেশান, কম্প্যাক্ট, এগুলো একটু রাফ হয়। তো অনেকে স্কিন থাকে খুব ড্রাই, ড্রাই স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য আমরা ফাউন্ডেশান ইউজ করার আগে ময়েশ্চারাইজারটা ইউজ করি। ময়েশ্চারাইজারটা মাস্ট ইম্পর্টেন্ট ড্রাই স্কিনের জন্য। তো আমরা সবার আগে ময়েশ্চারাইজার লাগিয়ে নেব। তো তোমরা লাইট ময়েশ্চারাইজারের মধ্যে জনসন জনসন বেবি ক্রিম সব থেকে ভালো। জনসন বেবি যেটা ময়েশ্চারাইজার ক্রিম আছে, তো এটা সব থেকে ভালো, সব স্কিনে স্যুট করে, সমস্ত স্কিনের জন্য, যেহেতু বেবি ক্রিম। তাছাড়াও তোমরা ল্যাকমি পিচ মিল্ক আছে, নিভিয়া সফট আছে, তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো। ময়েশ্চারাইজারটা আমরা এভাবে রাব করব না, এইভাবে ড্যাব ড্যাব করে পুরো ফেসে আমরা অ্যাপ্লাই করে নেব। সবার আগে বলে দিই, আমি ময়েশ্চারাইজার ইউজ করার আগে মুখটা ক্লিন করে নিয়েছিলাম। তো তোমাদের ওটা বলতে ভুলে গেছিলাম। সবার আগে তোমরা ফেস মেকআপ শুরু করার আগে সবসময় মুখটা ক্লিন করে নেবে। ক্লিন করার পরে যে টোনার ইউজ করতে পারো, ময়েশ্চারাইজারের বদলে তোমরা ময়েশ্চারাইজারের জায়গায় তোমরা ফেস সিরাম ইউজ করতে পারো। মার্কেটে অনেক টাইপের ফেস সিরাম আছে। তো ময়েশ্চারাইজারটা সেট হতে আমি 2 থেকে 3 মিনিট টাইম নিয়ে নিচ্ছি। তো ময়েশ্চারাইজার সেট হয়ে গেছে, এবার আমি লাগাবো প্রাইমার। প্রাইমারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রতিটা ফেসের জন্য। প্রাইমারটা আমরা ইউজ করে থাকি এই কারণে যে মেকআপ করলে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করা খুবই দরকার। মেকআপ করলে স্কিনটা সবসময়, তোমরা জানো, স্কিন খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তো সবার আগে প্রাইমারটা ইউজ করে নিলে, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে প্রাইমারটা ইউজ করে নিলে কী হবে, তোমার স্কিনটা প্রোটেক্ট থাকবে। পেন্টাস হয় তো ওরা কী করে, দেয়ালে রং দেওয়ার আগে প্রাইমার দেয়। কেন? দেয়ালটা প্রোটেক্ট করার জন্য। সেই রকমই আমরা ফেসে প্রাইমারটা দিয়ে থাকি এই কারণে, ফেসে স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য। তো তোমরা যে কোনো প্রাইমার ইউজ করতে পারো। যাদের ওপেন পোর্সের প্রবলেম আছে তারা পোর প্রাইমার পাওয়া যায়, তো তোমরা ওটা ইউজ করতে পারো। ওপেন পোর্সের জন্য সেটা খুবই ভালো। প্রাইমারটা আমরা মেনলি টি জোন এরিয়াতে লাগাবো, যেখানে আমাদের অয়েল ডিক্রিসের সম্ভাবনা থাকে, যে জায়গাগুলো যেমন কপাল, আমাদের ফোরহেড আর নাকের এই দুই সাইড, চিন। তো
এই এরিয়াগুলোতে বিশেষ করে আমরা প্রাইমারটা ইউজ করব। প্রাইমারটাও আমরা এভাবে ট্যাপ ট্যাপ করে ইউজ করব, কেননা প্রাইমারটা আমাকে ওপেন পোর্সটা বন্ধ করার জন্য, ওপেন পোর্সের মুখটা ফিল করার জন্য আমরা প্রাইমারটা বিশেষ করে ইউজ করছি। তো ওপেন পোর্সের মুখগুলো যদি ফিল না হয় তো ওখানে ফাউন্ডেশন ঢুকে ফাউন্ডেশনের যে গ্লোটা থাকবে, গ্লোটা মানে ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড হবে না, ওপেন পোর্সের মধ্যে ঢুকে ওগুলো কেমন একটা অন্যরকম লাগবে। তো আমাদের ফেসটা এখন পুরোপুরি রেডি ফেস মেকআপ শুরু করার জন্য, ফাউন্ডেশনের জন্য। তো আমরা ফাউন্ডেশন লাগানোর আগে দেখো অনেকের কালার কারেক্টার প্রয়োজনই হয় না, আমার লাগবে, কারণ আমার বুঝতেই পারছো হালকা ডার্ক সার্কেল আছে, এইগুলোতে একটু পিগমেন্টেশন আছে, কপালে আছে পিগমেন্টেশন, তো আমাকে তার জন্য ইউজ করতে হবে কালার কারেক্টার। কালার কারেক্টারের জন্য আমরা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করব। তো তোমরা যে কোনো অরেঞ্জ কালার কারেক্টার অ্যাপ্লাই করতে পারো। যদি কেউ এলে গার্ল প্রোয়ের অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করে থাকো তো খুব কম কোয়ান্টিটিতে ওটা ইউজ করবে, না হলে অতিরিক্ত যেটা এলে গার্ল প্রোয়ের যে কালার কারেক্টারটা হয় খুবই ডার্ক হয়, নাহলে অন্যান্য কালার কারেক্টার যেগুলো আছে সেগুলো তোমরা অ্যাপ্লাই করলে একটু ডাইরেক্টলি ইউজ করতে পারো। আর যদি এলিগাল প্রোয়ের কালার কারেক্টার ইউজ করো খুব হয় খুব অল্প পরিমাণে লাগাবে, না হলে তোমরা এর সাথে ইয়েলো কারেক্টার অ্যাপ্লাই করে নেবে। তো আমি একটা ওয়েট স্পঞ্জ নিয়ে নিয়েছি। তো এবার আমরা ইউজ করব ফাউন্ডেশন। তোমরা যে কোনো ম্যাট ফাউন্ডেশন ইউজ করতে পারো, ম্যাট বা তোমাদের স্কিনে যেটা ভালো স্যুট করবে। ফাউন্ডেশনটা এভাবে ডট ডট করে আমি পুরো ফেসে নিয়ে নিচ্ছি। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় নিজে নেক এরিয়াটা ভুলে যেও না, নেক এরিয়াটা অবশ্যই কভার করো, কেননা আমাদের অনেকেরই হয় নেক এরিয়াটা ফেস এরিয়ার থেকে একটু বেশি ডার্ক হয়, তো ওটাকেও আমরা হাইড করব ফাউন্ডেশন দিয়ে। এবার আমি ওয়েট স্পঞ্জটা নিয়ে নিচ্ছি, ওয়েট স্পঞ্জ দিয়ে পুরো ফেসটা ব্লেন্ড করে নেব ফাউন্ডেশনটা। তো আমার ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, এবার ফাউন্ডেশনটা আমি কম্প্যাক্ট দিয়ে সেট করে নেব। তো অতিরিক্ত যে পাউডারটা আমরা পরিষ্কার করে নেওয়ার জন্য এইভাবে এরকম ফাউন্ডেশন ব্রাশ নিয়ে নিতে পারো। তো এবার আমি আমার আইব্রোটা সেট করে নেব। আইব্রোটা দেখতেই পাচ্ছ আমার এখানটা কাটা আছে, তো আমি এটা সেট করে নিই। আইব্রো সেটের জন্য তোমরা এরকম ব্রাউন ব্রো জেল নিয়ে নিতে পারো বা আইশ্যাডো প্যালেট থেকে করে নিতে পারো।
আইব্রোটা ফিল আপ করার পরে আমি আবার এই ব্রাশটা নিয়ে আইব্রোটা ন্যাচারাল লুক দেওয়ার জন্য এই ব্রাশটা নিয়ে আমি এটা ঠিক এক্সট্রা প্রোডাক্টটা পরিষ্কার করে নিচ্ছি। তো কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা মেন কাজ আই শ্যাডো, আই শ্যাডোটা অ্যাপ্লাই করে নেব আমি। যেহেতু আমি একটা ইয়েলো কালারের ড্রেস পরছি, তার জন্য আমি একটা ইয়েলো আই শ্যাডো অ্যাপ্লাই করে নেব। তার আগে একটা লাইট শেড, এখন আমি অ্যাপ্লাই করছি ইয়েলো কালারটা, ইয়েলো শেডটা, গ্লিটারি শেড আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ইয়েলো। তবে এই ইয়েলো শেডে আমার শাড়ির সাথে ম্যাচ করছে না, সেই জন্য এর সাথে আমি একটু অন্য কালার রেডিশ আইলাইনার যেহেতু ইউজ করবো না, সেই জন্য আমি একটা আই শ্যাডো থেকে ব্ল্যাক শেড নিয়ে লাইন ড্র করে নিচ্ছি। একটু স্মোকি লুক দেওয়ার জন্য এটাকে আমি হালকা ব্লেন্ড করে নেব। তো আই মেকআপ অলমোস্ট প্রায় হয়ে গেছে। তো এক্সট্রা প্রোডাক্ট যেগুলো পড়েছিল সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। এবার বাকি আছে মাস্কারা আর লাইনার। তো মাস্কারা লাইনার অ্যাপ্লাই করার আগে আমি মেকআপটা সেট করে নেব, কেননা মেকআপটা সেট না করলে এখন যে ওয়েদার, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে এলে তোমরা বুঝতে পারছো বৃষ্টিটা পড়লে মুখের ওপর কী হবে তোমাদের মেকআপের অবস্থা। তো মেকআপটা সেট করে নিচ্ছি আমি। একটা ব্ল্যাক শেড নিয়ে নিচ্ছি আই শ্যাডো থেকে, ব্ল্যাক শেড নিয়ে লাইনারের নিচে একটু হালকা করে স্মাচ করে নিচ্ছি, তাহলে আইলাইনারটা এখানে সেট হয়ে যাবে। সরি ফ্রেন্ডস, ওটা লাইনার নয়, কাজল হবে। তো আমি আমার প্রথমে ব্রো বোনটা একটু হাইলাইট করে নিচ্ছি।
তো ফ্রেন্ডস চলো, মেকআপ কমপ্লিট, পুরো লুকটা তোমাদের দেখানো যাক।